ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতার সংসারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সব কি হয়েছে সঞ্চুদির কি হয়েছে কাজ সেরে নিলাম সেরে নিয়ে স্নান টান করে বাথরুমে সমস্ত জল ঢল ভরে আবার আমার স্বভাব আছে তো বাথরুমে আয়নাটা দেখা যায় তোকে দেখা যায় দেখি তো সেটা ভরে নিলাম আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা তাহলে পরে দেখা যাবে কি ভাই এর বউ আমার ছেলে মেয়ে সবাই উঠে গেছে খুব ধরছে আর এই যে ওর উঠি কলকল করা শুরু হয়ে গেছে ওর নাকি আমাদের বেসিং খুব পছন্দ হয়েছে আর ওদিকে তোমাদের দাদা চা করে নিচ্ছে তো ওদিকে চাটা টা বসিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে হচ্ছে আমি তোমার হচ্ছে রুটির তরকারি করব মানে রুটিমান রুটি করব না আজকে লুচি করব কারণ এই পুচকেটা লুচি খেতে খুব ভালোবাসে এবার আগের দিন কেনা বাজার থেকে লুচি আলুর দাম ওগুলো আনা হয়েছিল কিন্তু সেই লুচি আর ঘরের লুচির মধ্যে অনেকটাই তফাত তো যাই হোক ও লুচি খেতে ভালোবাসে বলে একটু লুচি আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি এটাই করা হলো তো ওই আলু ফুলকপিটাই ভাব দিয়ে তারপরে তো এদিকে রান্নার অনেকটাই গোছানো হচ্ছে সকালের টিফিন এখন সবে বাচ্চারা খাচ্ছে মানে ও ভাইয়ের বউ আর কি ভাইয়ের ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে খেয়ে নিচ্ছে আগে তারপরে আবার ছেলের আবার ওইদিকে আনটি আসবে পড়াতে তো ওই জন্য ও ওরা আগে খেয়ে নিচ্ছে তো তারপরে আমরা খাবো তোমাদের দাদা আসলে তারপরে আবার আমি খাবো তো মাঝখানে মাঝখানে তোমাদের দাদা বাজার করে একটুখানি দিয়ে গেছিলো তো আর এরপরে আমি দেখো আবার এরকম টাইপের লুচি করলাম আর কি একটু বানালাম দুটো চোখ আর নাক দিয়ে মুখ দিয়ে তো তারপরে তোমাদের দাদা আসার পর আমি আমার ভাই আর তোমাদের দাদা সবাই মিলে আর কি খেয়ে নিলাম তো আমরা ব্রেকফাস্টটা করে নেওয়ার পরেই এদিকে নিয়ে এসছে বাজার থেকে মাছ তো মাছ নিয়ে এসেছে হলো এই যে মরলা মাছ মরলা মাছ খেতে মরলা মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে ভাইয়ের বউ তো ওই জন্য চচ্চড়ি একটু ছোটো মাছের করবো করে মোরলা মাছ নিয়ে এসেছিলো তো মোরলা মাছটাকে এরকম কাঁচি দিয়ে মাথা লেজাগুলো বাদ দিয়ে দেবো তারপরে ভালো করে এর ভেতরে যে ময়লাটা আছে ওটা পরিষ্কার করে ঝুড়িতে ঘষে ধুয়ে ভালো করে আর এর মধ্যে ঝিঙে আলু বেগুন এগুলো দিয়েই চচ্চড়িটা করেছি আর করেছি হলো রুই মাছের হচ্ছে আলু দিয়ে রসা আর দুধ শুক্তো সব সবজি দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে দুধ শুক্তো আর ওদিকে চাটনি আর বাচ্চাদের জন্য মাছ ভাজা তো এগুলোই আজকে রান্নাবান্না করে নিলাম তারপরে হচ্ছে বিকেলবেলায় সন্ধ্যা পুজো তো মেয়েই দিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো মেয়েই সকালে ঘটপাতা পুরো পুজোটা করেছে তো তার কোনো ভিডিও ক্লিক রাখা হয়নি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজোটা দেওয়ার পর ওর মনে পড়েছে যে ঠাকুরের একটুখানি কিছু ভিডিও করি তো তারপরে ওইটুকু করা হয়েছে আর কি তো সন্ধ্যাবেলায় একটুখানি বোদে দিয়েই পুজো দিয়েছে আর সকালে ফল দিয়ে দিয়েছিল তারপরে একটু সন্ধ্যাবেলায় কিছু টিফিন করতে ইচ্ছা করছিলো তো ভাইয়ের বউ কিছুই খেতে চায় না বলে আমি কিছুই খাবো না চাও খায় না চা খেতে চায় না কিছু খাবে না তো ওদিকে আমি তারপরে যেহেতু আজকে মেয়েরও পড়া ছিল না ছুটি ছিল তো তারপরে তোমাদের দাদা বললো না একটা কিছু না খেলে হয় তো তাই জন্য এই স্যান্ডউইচ চপগুলো আনা হয়েছিল তো এগুলোই আমরা একটু সস দিয়ে সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম আর ওইদিকে হচ্ছে ও এই সমস্ত শরবত টাইপের জিনিস খেতে খুব ভালোবাসে তো আমি বললাম তাহলে চলো একটুখানি ম্যাঙ্গো লস্যি করা যাক তো দই দিয়ে আর আম দিয়ে ঘরে একটা আমি ছিল একটু বেশি আম দিলে কালারটা আরও ভালো আসতো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো এইভাবেই হচ্ছে ম্যাঙ্গো লস্যিটাকে বানিয়ে নিয়েছিলাম তো তারপরে আবার সন্ধ্যাবেলায় সবাই আমরা এই ম্যাঙ্গো লস্যিটা খেলাম তো এটার মধ্যে আবার ওপর একটুখানি বরফ কুচি দিয়ে দিলাম দিয়ে এটা খেলাম এটা খেতে ভীষণই ভালো লাগছিলো তো সন্ধ্যাবেলা আর এত গরম পড়েছে যে কে সে যতই বৃষ্টি হোক যাই হোক সেই যে কে সে গরম তো ওই জন্য ওই গরমের মধ্যে এই লস্যিটাই মনে হলো সবথেকে ভালো খাবার আর ওইদিকে দেখো দুষ্টুমির পর দুষ্টুমি করে যাচ্ছে তো মাম্মাম যেই বকেছে তো মাম্মামকে আবার আদর করে পটানো হচ্ছে এই ওকে নিয়েই আমাদের সময় কেটে যাচ্ছে এত পাকা পাকা কথা শিখেছে আর এত দুষ্টুমি করছে সে আর বলার না তারপরে যেই ভাই এসছে আবার বাবার কাছে ভাই না আইসক্রিম খাবো তো আবার দুজন মিলে আইসক্রিম খেতে বসেছে আইসক্রিম কিনে নিয়ে আসলো নিয়ে এসে আইসক্রিম খেলো তো এই যে ভাই রোজি যেহেতু কাছে থেকে কাছেই বাড়ি আমাদের মানে মাসির বাড়ি আর আমার বাড়ি বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তো ভাই রোজই একটুখানি ভাইয়ের বউ আর ছেলের সাথে দেখা করতে আসে তারপরে আবার বাড়ি চলে যায় তো এই চলছে তো তারপরে একটুখানি আমি এই এতক্ষণে সময় পেলাম একটু মাথায়টা চুলটা জট মানে কি বলবো আর চুল সারাদিন ভেজা গুটিয়ে রাখতে রাখতে গরমে তারপরে একটু সিরাম দিয়ে নিলাম তো ওই ভাইয়ের বই একটু মাথায় সিরামটা দিয়ে দিলো তারপরে একটু চুল টুল আসলে চুল টুল বেঁধে এরপরে আমরা খেতে বসবো তোমাদের দাদা আসলে তো এই করছি তো তারপরে তোমাদের দাদা আসার পরে রাতে রান্না সবই ছিল সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম আমি তোমাদের দাদা আর ভাইয়ের বসি একই পরে আমরা তিনজনে বসবো কারণ কি রোজই হচ্ছে প্রবাসদা না আসলে আমি খাবো না এই হচ্ছে ওর একটাই কথা প্রবাসদা আসবে তারপরে খাবো তো ওই জন্যই এতটা রাত্রির হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সারতে যে ওকে আগে খেতে দিয়ে দেবো তা না আগে বাচ্চারা খাচ্ছে তারপরে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে আবারও হচ্ছে আজকে আর আম কাঁঠাল কিছু নেই আজকে হলো ছিল মিষ্টি বোঁদে রসগোল্লা আর ওই লট চমচম ওগুলো ছিল ওগুলো সব মিষ্টি বের করা হলো রাত্রেবেলায় আবার সবাই মিলে আমরা একটু একটু করে মিষ্টি খেয়ে নিলাম তো এরপরে শোবো তার আগে হচ্ছে পিষন পিসি সবাই রেলগাড়িতে ওঠো রেলগাড়ি চালাবো এই হচ্ছে আমাদের খেলাধুলা তো সব করতে করতে রাত্রির বারোটা বাজলো তো তারপরেই আমাদের গুড নাইট হয়ে গেল তো আজকের মতন ভিডিওটা এই তারপর নেক্সট ডেতে কী কী করছি চলো তোমাদেরকে আজকে শেয়ার করে দিই তো আজকে হলো দুদিনের দিনের ভিডিও একসাথেই আপলোড করলাম কারণ আগের দিনের ভিডিও ক্লিকটাও খুব কম রাখা হয়েছিল তো আজকেও অল্প কিছু আছে তো দুটো মিলিয়ে তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম তো পরের দিনের ওয়েদার দেখো ভোর রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা তো রাত্রে খেয়ে দিয়ে শোয়ার পরে ভাবতেই পারিনি এত জোরে ঝড় বৃষ্টি হয়েছিল তো ওই জন্য পরের দিন সকালে উঠে দেখছি একদম ঠান্ডা ওয়েদার ওদিকে তোমাদের দাদা চা বসিয়ে দিয়েছে আর একদম অন্ধকার হয়ে রয়েছে চার আর প্রচুর হাওয়া দিচ্ছে যে আমি সব ভাগ্যিস বারান্দা থেকে সব জামা কাপড়গুলো ব্যালকনি থেকে এনে এইখানটায় দিয়ে রেখেছিলাম তো এখানেও দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে যে সব জামা জামাকাপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে রয়েছে আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে তো সকালবেলায় উঠেই তাই আমরা চিন্তা চিন্তাভাবনা করছি ওদিকে তো চা করছে তোমাদের দাদা চাটা করে বেড়ে দিল আর ওদিকে পুচকুটাও উঠে গেছে ব্রাশ ঠাস করে নিয়ে বায়না করছে চা খাবে আর সকাল থেকে আলোচনা শুরু হয়ে গেছে আজকেও বোধ হয় প্রচুর বৃষ্টি হবে তো আমরা রাত্রে একটা ভালো কিছু রান্না করে খাওয়ার আজকে প্ল্যান ছিল আরও পাঁচজন গেস্ট আমাদের বাড়িতে আসবে তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কে কে আসছে তো ওই জন্য আমরা কি রান্না করব কী না করব একটা কিছু চিন্তা ভাবনা করেছিলাম তো ভাবলাম আজকে ওয়েদারটা ভীষণই ভালো তাহলে এই বান্না করলে আজকে জমেই যাবে তো সকালে আজকে আবারও ব্রেকফাস্টে লুচি তরকারি করলাম সমস্ত কাজটা সেরে সান ঠান করে এসে লুচি তরকারি করলাম তো লুচি তরকারিটা হচ্ছে যেহেতু লুচিটা খেতে আমার ছেলেও ভালোবাসে আর এই ফুচকুটা খেতেও ভালোবাসে তাই বললাম ওরা যেটা ভালো খায় সেটাই করি তো লুচি নাই করলাম তো তিন দিন ধরে ব্রেকফাস্ট করছি একই জিনিস লুচি আর তরকারি কারণ কি ওটাই সবাই ভালো খাচ্ছে আর সঙ্গে ছিল বোদে তো এই দিয়ে তোমাদের দাদা আমরা সবাই সব টিফিন করে নিলাম তারপরে দুপুরে কিন্তু করলাম জমিয়ে খিচুড়ি কিন্তু বেলায় প্রচুর রোদ্দুর উঠে গেল খিচুড়ি আর পাপড় ভাজা আর কিন্তু কিচ্ছু করিনি আর এটা কিন্তু পেঁয়াজ রসুনের খিচুড়ি ছিল আর এই যে দেখো নিয়ে এসেছে তোমাদের দাদা মটন বললাম তো বাড়িতে পাঁচজন আরও গেস্ট আসবে তো এখানে মটন ছিল তো মটনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপরে দুপুরবেলায় খুব ভালো করে রান্না করে নিলাম

তারপরে সমস্ত কিছু কাজ বাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরেই এই যে দেখো বিকেলে কিন্তু আমাদের গেস্ট চলে এসছে এসছে হলো আমার মাসি মেশু আমার ভাই আর হলো মাসি মাসির আর কি যায়ের মেয়ে বলতে পারো মানে ভাইয়ের কাকাতো বোন তো ও সবসময় দেখো তোমরা আমার বাড়িতে যখনই কিছু অনুষ্ঠান হয় ও তো আসি ওকে আমি সবসময় আসার জন্য বলি আমাদের বোনই হয় ও আর কি যাই হোক এইবারে ও হচ্ছে এসছে এই নিয়ে আমরা পাঁচজন আর সঙ্গে আমার মাও এসছে তো এই পাঁচজনই গেস্ট আসার ছিল এই যে দেখো আমার মেসো ভাই মাসি আর আমার মা আর হলো ওই বোন এই নিয়ে পাঁচজন তো আগে তো দুজন ছিলই ছেলে আর মা ছিল আর কি ভাইয়ের বউ আর ভাই ভাইয়ের ছেলে ছিল আর আমরা চারজন তো মোট ওই দিকে হচ্ছে তোমার সাতজন আর চারজন টোটাল এগারো জন এগারো জনের জন্য আমি ভালো করে শুধুই মটন আর ভাত রান্না করেছি কারণ অন্য কিছু রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এরা কিছু খে ভালো করে খেতে পারবে না তাই জন্য এই যে এতদিন ছিল ও চার দিন মতন ছিল সেই মঙ্গলবার এসছিল তো আজকে চলে যাচ্ছে একটু আগে আগেই তোমাদের বলেইছি যে পাঁচ মিনিটের রাস্তা তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সমস্ত কিছু করে এই যে চলে যাচ্ছে ছেলেকে নিয়ে আগে বাড়িতে আবার কুকুর আছে ওদেরকে খাওয়াতে কুকুরকে খাওয়াতে হবে ঘরটর গোছানো অনেক দিন পর যাবে ঝেড়েঝুরে বিছানা করা অনেক সব কাজ আছে বলে ও একটু আগে চলে গেলো মাসি মাসি একটু পরে গেল তো তারপরে দেখো এতক্ষণ ধরে সব খাওয়া দাওয়া মাংস টাংস তোমাদের আর সঙ্গে সঙ্গে যে খাওয়া খাচ্ছে মানে এতটাই ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম আর কি সবাইকে খেতে দেওয়া এ করা ঠিকঠাক সবাই খাচ্ছে কি না এতগুলো লোকজন তো ওই সব করে করে আর আমি ইয়ে করতে পারছিলাম না কোনো ভিডিও ক্লিক তোমাদের জন্য তখন রাখতে পারিনি যে লাস্টে দেখো আমি আর তোমাদের দাদা মটনের ঝোল ভাত আর সবাই বললো ভীষণ ভালো খেলাম আজকে মটন ঝোল ভাত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দুদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করো লাইক করো